আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি শারবিন ফেরদৌস। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 515 কোটি 36 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 1.7 পয়েন্ট কমে 6751 পয়েন্ট, ডিএস 30 সূচক 2.2 পয়েন্ট বেড়ে 1459 পয়েন্ট এবং ডিএসইএস বা সরিয়া সূচক 2.5 পয়েন্ট বেড়ে 2469 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 120টির, কমেছে 199টির এবং অপরিবর্তিত রয়েছে 56টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ওরিয়ন ফার্মা, ফরচুন শুজ, ফুয়াং ফুডস ও বিডিকম অনলাইন লিমিটেড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনও ছিল মিশ্র নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 5.3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,819 পয়েন্টে। সিএসসিতে আজ 253টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 85টির দর বেড়েছে, কমেছে 124টির আর 44টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 183 কোটি 1 লাখ টাকা শেয়ারের লেনদেন হয়েছে। এবারে জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী ইটিডিএস এর মাধ্যমে গেল 5.5 মাসে মোট 259 কোটি টাকার উৎসে কর জমা পড়েছে। এ ব্যবস্থায় যুক্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, নেসলে বাংলাদেশ, সামিট গ্রুপ, টিএইচএল, এসজিএস লিমিটেড, সিনার্জি সোর্সিং, প্রাইম ব্যাংক, এনআরবিসি ব্যাংক সহ আরও অনেক প্রতিষ্ঠান। ইটিডিএস এর আওতায় আসা এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ 108 কোটি 62 লাখ টাকার উৎস কর জমা দিয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ডিএসই। সামিট কর্পোরেশন দ্বিতীয় সর্বোচ্চ, প্রায় 70 কোটি টাকা জমা দিয়েছে। এছাড়া এসএস পাওয়ার 32.5 কোটি, সুমিতোমো কর্পোরেশন 14.5 কোটি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি 13.62 কোটি, প্রাইম ব্যাংক 4.29 কোটি ও ডিএইচএল 2.84 কোটি টাকা জমা দিয়েছে। সরবরাহ স্বাভাবিক তবুও বাড়তি নিত্য পণ্যের দাম। এবার ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রমজান সামনে রেখে বাজার তদারকিতে কঠোর হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। গেল 2 বছর করোনা মহামারী ধাক্কা সামাল দিতে গিয়ে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন এমনিতেই চরম সংকটে, এর মধ্যে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। এ অবস্থায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন কম দামে পণ্য কিনতে টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চালের সরকারি মজুর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তারপরও দফায় দফায় বাড়ছে চালের দাম। উৎপাদন ভালো হওয়ার পরও সবজির বাজারও সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। এ অবস্থায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শিগগিরই ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন খাদ্য সচিব। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।